আসসালামু আলাইকুম। মানে হাসি আসে এসব দেখলে, যে বলছে নাকি যে বাংলাদেশের যে ক্রিকেট ব্যবস্থাপনা, যে ক্রিকেট পরিচালনা, সেটা নাকি অনেকটাই স্বাধীনতা লাভ করে ফেলছে। যদি লাভ করে ফেলে তাহলে ইমরুল কায়েসের এই পোস্টটা কেন দিছে? আপনারা বাংলাদেশের ক্রিকেটে বর্তমান যে অবস্থা, এটা আগেও ছিল, এখনো চলতেছে, একই অবস্থা চলতেছে, একই লোক খেলতেছে, একই লোক জায়গায় রয়েছে, সব কিছু এক, শুধু একটা জায়গায় লোক পাল্টাই গেছে। তাও তারা কিন্তু নির্বাচন করে কিন্তু ওই বিসিবির চেয়ারে বসে নেয়, তারা হুট করে এসে বসে গেছে। তো আমার মনে হয় হুট করে এসে বসে এখন তারাই প্লেয়ারদের থেকে টাকা খাইতেছে। মানে ওগুলা কী খেলতেছে কি না জানি না। ইমরুল কায়েসের যে পোস্টটা দিছে, চেয়ারা দেখে নাকি ক্যাটাগরির দাম নির্ধারণ করা হয়। আসলে ইমরুল কায়েস টি-20তে মানে বিপিএলে ভালোই খেলতেছে, খারাপ খেলে নাই, আমি দেখিনি বেশি একটা, ভালোই পারফর্ম ছিল। ও লেগসে যখন ও বিপিএলে খারাপ করছে, সে কেন সে জাতীয় দলে ডাক পায় না, কিন্তু সে গত বার বা এর আগের বার বিপিএলে ভালো খেলছে, কিন্তু তাকে ভালো খেলার পরও দলে ডাকে না। তার মানে কি, কেন তাকে ডাকে না, তার মানে এটার মধ্যে নিশ্চয়ই কোনো না কোনো কারণ আছে। সে কারণটা আসলে আপনারাই বলতে হবে, যে কেন এই প্রশ্নগুলো বারবার উঠে আসে ক্রিকেট খেলার মধ্যে। বাংলাদেশের একটা খেলা, এটা আপনারা কই ভালো প্লেয়ার বাইর করেন তা না, আপনারা কী করতেছেন, প্লেয়ার নষ্ট করে দিতেছেন, প্লেয়ারের মনোভাব নষ্ট করতেছেন। আপনারা ক্যাটাগরি তৈরি করেন, 70 লাখ রাখেন, 70 লাখ, ও 70-র মধ্যে কী আছে যে ওর 70 লাখ টাকা দাম আসে এই ক্যাটাগরির মধ্যে? দেন ওর আরও যার যে যোগ্যতা, যার যে স্থান, তাকে সে স্থান দেন না, কারণ ক্রিকেটটা তো আপনারা নষ্ট করে দিতেছেন।